একজন দেশপ্রেমিক বাঙালি খ্যাতিমান কৃষি বিজ্ঞানী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে সুনিশ্চিত জীবনের মায়া পেছনে ফেলে শুধুমাত্র মাটির টানে প্রিয় স্বদেশ মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে সারাটি জীবন এদেশের কৃষি গবেষণা এবং উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। হ্যাঁ দর্শক, আমাদের অনুষ্ঠানের আজকের ব্যক্তিত্ব এই মানুষটি। এই মানুষটি হচ্ছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের খ্যাতিমান কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হোসেন মন্ডল। আমরা আজকে আপনার জীবনের নানান গল্প শুনব, কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা দেখে আসব। দেশের খ্যাতিমান কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হোসেন মন্ডলের জন্ম 1936 সালের 12 নভেম্বর গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বুজরুক টেংরা গ্রামে। তার বাবা মরহুম মোহাম্মদ গরিবুল্লাহ মন্ডল পেশায় ছিলেন কৃষিজীবী, মা মরহুমা আমেনা খাতুন ছিলেন গৃহিণী। 5 ভাই ও 5 বোনের মধ্যে তিনি সবার বড়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার বাসুদেবপুর সিকে হাই স্কুল থেকে 1952 সালে ম্যাট্রিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। 1954 সালে রাজশাহী সরকারি কলেজ থেকে আইএসসি পাশ করেন। নানান ঘটনার পর ভর্তি হন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উপমহাদেশের প্রথম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁওস্থ বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটে, যেটি বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এখান থেকে 1960 সালে প্রথম স্থান নিয়ে বিএজি এবং 1962 সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএজি ডিগ্রি লাভ করেন। এরপর ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটি থেকে ক্রপ ফিজিওলজিতে 1967 সালে এমএস এবং 1972 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 1972-77 মেয়াদে যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটি ও মিনিসোটা ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি লাভ করেন। ডক্টর মোহাম্মদ হোসেন মন্ডল 1960 সালে বিএইচডি ডিগ্রি অর্জনের পর তৎকালীন কৃষি গবেষণা ইনস্টিটিউটে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকুরিতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। 1965 সালে এখানে কর্মরত থাকা অবস্থায় উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে গমন করেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করে গবেষণা কর্মে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে 1974 সালে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক সপরিবারে সেদেশের নাগরিকত্ব লাভ করেন। কিন্তু তিনি সেদেশের নাগরিকত্ব ত্যাগ করে নিরাপদ জীবনকে পেছনে ফেলে প্রিয় স্বদেশ মাতৃভূমি বাংলাদেশের টানে 1978 সালে দেশে ফিরে এসে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক গবেষণা পদে যোগদান করেন। এই পদে 8 বছর এবং মহাপরিচালক পদে 7 বছর দায়িত্ব পালন করেন। এখানে তার সুদক্ষ নেতৃত্বে এদেশের কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাস্টার প্ল্যান অফ রিসার্চ প্রণয়নে নেতৃত্ব প্রদান করেন। তিনি গম, ভুট্টা, তৈলবীজ, ডাল, আলু, মিষ্টি আলু, তুলা, সবজি এবং মশলা জাতীয় ফসলের বেশ কিছু নতুন জাত উদ্ভাবনের কাজ তত্ত্বাবধান করেন। কৃষি গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি কৃষকদের মধ্যে দ্রুত প্রসারের লক্ষ্যে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গবেষকদের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সংযোগ স্থাপন করেন। এছাড়া তিনি কৃষিখাতে রিসার্চ রিভিউ সিস্টেম প্রবর্তন করেন, যা কৃষি গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন জার্নালে এযাবৎ তার 50টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে। কৃষিক্ষেত্রে তার অসামান্য অবদান আজকের বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ শস্য ভাণ্ডারে পরিণত করেছে। ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল শুধুমাত্র একজন উচ্চমানের বিজ্ঞানী এবং দক্ষ প্রশাসকই ছিলেন না, একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষও তিনি। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের শিকাগোতে গঠিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ ফাউন্ডেশনের সক্রিয় সদস্য হন এবং তিনি তার প্রতি মাসের আয় হতে 15% উক্ত ফাউন্ডেশনের তহবিলে নিয়মিত প্রদান করে মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহে সহযোগিতা করেন। ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল গবেষণা ও প্রশিক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2015 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এছাড়া জীবনের বিভিন্ন সময়ে আরও নানা সম্মাননা এবং স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডলের স্ত্রী কবছর আগে প্রয়াত হয়েছেন। বর্তমানে 2 পুত্র সন্তান, 2 পুত্রবধূ এবং 7 নাতি-নাতনিকে নিয়ে তার পরিবার। এদেশের কৃষির উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন দেশের কৃষি ব্যবস্থা থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল। তথ্যচিত্রটি দেখলাম, প্রথমেই জানতে চাইব আপনার পরিবারের কথা, অর্থাৎ যে পরিবারে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে আমাদের বলবেন। আমার পরিবার মূলত কৃষি পরিবার এবং কৃষির উপরেই আমাদের সব কিছু নির্ভর করে। আমার বাবা কৃষিকাজ করেন, আমরা 5 ভাই 5 বোন। আমরা জানি যে আপনার শৈশব কৈশোর কেটেছে নিজ গ্রামে, কেমন ছিল সেই দিনগুলি? হ্যাঁ, আমি আমার নিজের গ্রামে থেকেছি 1 বছর এবং সেখানে গ্রাম্য প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপরে আমার শৈশবটা মোটামুটি কাটে আমার নানার বাড়িতে, সেখানে নানার চেষ্টাই আমি ওখানে পড়াশোনা করি ক্লাস 5 থেকে SSC পর্যন্ত। বাসিতপুর হাই স্কুলে আমি লেখাপড়া করি, SSC পাস করে আমি পরে রাজশাহী সরকারি কলেজে ভর্তি হই। রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট করি। নানা আমার পড়াশোনার দিকে খুব বেশি নজর রাখতেন, প্রায় খোঁজ নিতেন। আমার নাম ছিল মোহাম্মদী, সকালবেলা উঠে নামাজ পড়ে জিজ্ঞেস করতেন, কিরে মোহাম্মদী উঠছিস তো, উঠে থাকলে পড়াশোনা কর। এইভাবে উনি প্রায়ই আমার খোঁজ নিতেন এবং আমার পড়াশোনার সম্বন্ধে খোঁজ নিতেন। এই যে নানাভাবে শৈশব কৈশোর কাটছিল, এই সময়টিতে কি কোনো স্বপ্ন ছিল যে বড় হয়ে এটি করতে হবে ওটি করতে হবে এমন কিছু? আসলে আমার মনে ইচ্ছে ছিল মেডিকেল পড়ার, কিন্তু আর্থিক সংকটের কারণে মেডিকেল পড়া সম্ভব হয়নি। মানে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল। আমরা জেনেছি যে ছাত্র জীবনে আপনি অত্যন্ত মেধাবী ছিলেন, ওই সময়ে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা অন্য যে কোনো ভালো বিষয়ে পড়াশোনা করতে পারতেন, কিন্তু ওই সময়ে আমাদের এই উপমহাদেশের প্রেক্ষাপটে অপেক্ষাকৃত একটি নতুন সাবজেক্ট কৃষি, এই কৃষি বিষয়ে পড়তে আগ্রহী হলেন কেন? কৃষিতে তখন বেশ নতুনত্ব দেখা দিয়েছে, বিশেষ করে কৃষি গবেষণা। কৃষি গবেষণায় নতুন নতুন সুযোগ এসে গেছে। তারপর কৃষিতে লেখাপড়া করাটা অন্য বিষয়ের তুলনায়
ততটা ব্যয় সাপেক্ষ নয়। ব্যয় কম বলে এবং আরও একটা ইয়ে প্রণোদনা ছিল যে কৃষিতে পাশ করলে সাথে সাথে চাকরি পাওয়া যায়, এইসব কারণে আমি কৃষিতে চলে আসলাম। কৃষিতে এসে 3 বছর 4 বছর বিএসসি কেজি করলাম, সেখানে আমি বিএসসি কেজিতে প্রথম হলাম, পরীক্ষা বেশ ভালো করলাম। তাহলে এমএজি মাস্টার অফ এগ্রিকালচার সাথে সাথে সেটাও শেষ করলাম, সেখানে আমি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি। সবচেয়ে উৎসাহ হলো যে আমাকে হায়ার এডুকেশান নিতে হবে। হায়ার এডুকেশান বিভিন্ন জায়গায় স্কলারশিপের জন্য দরখাস্ত করি এবং আমার চাকরি করার 2-3 বছরের ভিতরেই আমি ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে গেলাম। তো ফুল ব্রাইট স্কলারশিপ পাওয়ার পর আমি ইউনিভার্সিটি অফ ইলিনয় চলে গেলাম, ওখানে ভর্তি হলাম, প্রথমে এমএস করলাম, তারপরে পিএইচডি করলাম। আপনি যখন পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেন, ওই সময় আমাদের এই অঞ্চলের কৃষকদের নিকট ফসল বলতে ছিল শুধুমাত্র ধান এবং পাট, কাজের ক্ষেত্র ছিল যথেষ্ট সীমিত। ওই সময়ে আপনারা যখন কাজ শুরু করলেন, সেই সময়ের কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইব। তখন আমি যে ইনস্টিটিউটে কাজ করি সেটা হচ্ছে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এবং আমি প্রথম কাজ শুরু করি ডক্টর আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর কাজী প্রদত্ত স্যার, উনি আমাকে ভালো ছিলাম বলে যথেষ্ট আদর করতেন। ওনার সাথে আমি কাজ শুরু করি। তখন কাজের পরিসর অত্যন্ত সীমিত ছিল, বিশেষ করে এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সেটা তখন ছিল সরকারি প্রতিষ্ঠান। তো সরকারি প্রতিষ্ঠান থাকলে তার অনেক সমস্যা থাকে, এবং ডক্টর বদ্রদত্ত সাহেব এসে এটাকে উনি রিঅর্গানাইজ করে এটাকে স্বায়ত্তশাসিত বিআরআই করলেন। বিআরআই করার পরে এটার সুযোগ সুবিধা অনেকটা বেড়ে গেল, ম্যান পাওয়ারের দিক দিয়ে বেড়ে গেলো, কাজের সুযোগ সুবিধার জন্য অনেকটা বেড়ে গেল, এবং বিজ্ঞানী ভালো ভালো যারা বিজ্ঞানী তারা ওখানে তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হলো। অর্থাৎ একটা ভালো কাজের একটা ভালো পরিবেশ তৈরি হয়েছিল, এবং এটাও সম্ভব হয়েছিল ডক্টর কাজী বন্দোপাধ্যায়ের সুদক্ষ নেতৃত্বে। আপনি একজন খ্যাতিমান কৃষি বিজ্ঞানী হিসেবে সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছিলেন। শুধুমাত্র মাটির টানে, দেশের টানে সেই নাগরিকত্বকে পেছনে ফেলে, নিরাপদ জীবনকে পেছনে ফেলে দেশে ফিরে আসেন। সারাটি জীবন এদেশের কৃষি গবেষণা এবং উন্নয়নে কাজ করেছেন। যে সময় আপনি দেশে ফিরে আসেন সেই সময় এদেশের কৃষি কাঠামো বলতেও তেমন কিছু ছিল না, ফসল বলতে একটি ফসল হতো, কাজের পরিবেশ ছিল সংক্ষিপ্ত। তো এইরকম একটি পরিবেশে, এইরকম একটি অবস্থায় কোন অনুভূতির জায়গা থেকে দেশে ফিরে এলেন? আমি ভালো ছাত্র ছিলাম এবং ভালো কাজ করেছি। আমি যাদের যাদের সাথে কাজ করেছি, প্রফেসর সাহেব আমাদেরকে আমাকে হাইলি রিকমেন্ড করলেন ফর স্টেইং ইন দি ইউনাইটেড স্টেটস। আচ্ছা, আমি দরখাস্ত করলাম, ওনারা সুপারিশ করলেন, বেশ কয়েকজন প্রফেসর সুপারিশ করলেন, যার ফলশ্রুতিতে আমি নাগরিকত্ব যেটা বলেন না কেন নাগরিকতা পেয়ে যাই। আমার ইচ্ছা ছিল যে আমি ওখানে থাকবো এবং পিএইচডি তো করবই এবং পোস্ট ডক্টরাল ট্রেনিং নেব, যাতে আমার কেরিয়ারটা আরও একটু ডেভেলপড হয়। বজেন্দ্র সাহেব আমার শ্রদ্ধা স্যার, উনি আমাকে লিখলেন এআরআই বিআরআই হয়েছে, চিঠি লিখলেন, এবং
এটা ইআরআই এখন সাহিত্য বি ইআরআই হয়েছে। এখানে কাজের সুবিধা সুযোগ সুবিধা বেশি, বিশেষ করে ইয়াং যারা তাদের জন্য কাজ করার অনেক সুবিধা আছে। তারপর আমি দেখলাম যে এটা একটা মাল্টি ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, যেমন রাইস হয়তো একটা ক্রপে করে, পাট গবেষণা একটা ক্রপে করে, কিন্তু এখানে মাল্টি ক্রপ, এখানে কাজ করার সুযোগ অনেক অনেক বেশি। আমার আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি দেশে ফিরে আসবো এবং দেশের জন্য কিছু কাজ করবো, এবং আমি এই বিআরআই সেই সময় চলে আসলাম। কৃষি গবেষণা এবং উন্নয়নে আপনার অসামান্য অবদানের কারণে আজকে দেশের প্রতিটি ইঞ্চি জায়গা চাষের আওতায় এসেছে। একসময়ের ফসল বলতে শুধুমাত্র ধান পাটের সেই শস্যভূমি আজকে হয়ে উঠেছে বাংলাদেশ একটি অসাধারণ শস্য ভাণ্ডার। কীভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা একটা মাল্টি ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। অন্যান্য ইনস্টিটিউটের মধ্যে ধান গবেষণা শুধু ধানের ওপরে গবেষণা করে, পট গবেষণা শুধু পটের ওপরে গবেষণা করে, কিন্তু এটার ব্যতিক্রম হলো এইটা যে এটা একটা মাল্টি ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। পাট এবং ধান ছাড়া সব ফসলের ওপরে গবেষণা করা হয়। আমার তত্ত্বাবধানে জিনিসগুলো হয়েছে এবং এর ফলে যে টেকনোলজিগুলো বের হয়েছে, যে ভ্যারাইটি উচ্চ ফলনশীল জাত বেড়েছে, সেটা ডালের বলেন, তেলের বলেন, সবজির বলেন, এগুলো এখনও মাঠে আছে। এগুলোর কিন্তু দাবিদার শুধু আমি একা নই, আমার কৃষি বিজ্ঞানী ভাই ভাই বোনেরা, আমি দিন রাত খেটে এটাকে ইয়ে করার চেষ্টা করেছি। এবার আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আসি। কবছর আগে আপনার স্ত্রী প্রয়াত হয়েছেন, আপনার দুই সন্তান আছেন, দুই পুত্রবধূ আছেন, নাতি নাতনি আছেন এবং ভাই বোনও আছেন। আপনি একজন বিদগ্ধ কৃষি বিজ্ঞানী ছাড়াও একজন সামাজিক এবং পারিবারিক মানুষ। আপনার ভাই, ছোট ভাই এবং আপনার সন্তান পারিবারিক এবং সামাজিক মানুষ হিসেবে আপনাকে মূল্যায়ন করেছেন, আপনার সম্পর্কে দুটো কথা বলেছেন, আমরা সেটি একটু আমাদের দর্শকদের দেখিয়ে আসব। আমার বড় ভাই, উনি সবার ভাইদের মধ্যে সবার বড় এবং আমার পরিবারের উনি একজন অভিভাবক বলা যায়। উনি দেশের বিজ্ঞানী হিসেবে যে সুনাম অর্জন করছেন সেটা শুধু দেশের জন্যই নয়, পরিবারের জন্য এটা একটা গৌরব, যেটা আমরা সবাই গৌরবান্বিত এর জন্য। এবং দেশের এই অবদানের জন্য শুধু আমার ভাইয়েরা না, ভাই বোনেরাই না, আমার এলাকার লোকজনও ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্ব সময়ে, এবং যে কোনো সমস্যা সমাধানে ওনার পরামর্শ আমরা সবাই গ্রহণ করে থাকি। আজ অবধি আমাদের পরিবারের সব বিষয়ে সব বিষয়ের ফয়সালা উনি দিয়ে দেন এবং আমরা সেটা সবাই মেনে নেই, এর জন্য আমরা সবাই গৌরবান্বিত। আমি আমার বাবাকে একজন আদর্শবান ব্যক্তি হিসেবেই জানি এবং মানি, ওনার আদর্শকে ধারণ করে আমরা দুই ভাই বড় হয়েছি এবং যে কটা দিন বেঁচে আছি আমরা ওনার আদর্শকে পুঁজি করেই বেঁচে থাকতে চাই। এবং এই স্বাধীনতা পদক পাওয়াতে আমরা সাংঘাতিকভাবে গর্বিত, বাট আমরা অহংকার করি না এটা নিয়ে। এবং আমি আমার বাবার সম্বন্ধে দু লাইন একটু সন্দ্রাকের কথা বলতে চাই। আমার বাবা একজন আদর্শবান ব্যক্তি, সেই জন্য সবাই ওনাকে করেন ভীষণ ভক্তি। বাবার আছে এমন ন্যায় নীতি, তার সততাকে নষ্ট করতে পারে নেই কোনো দুর্নীতি। বাবার আশা যদি সবাই মিলে করা যায় চেষ্টা, একদিন ঠিকই সোনার বাংলায় পরিণত হবে দেশটা। বাবার ইচ্ছা যতদিন এই ধরনীতে বেঁচে আছি থাকতে চাই কৃষকের এবং কৃষির কাছাকাছি। উনি আমার শ্বশুর, কিন্তু ওনাকে আমি বাবার মতোই দেখি আর উনি আমাকে মেয়ের মতোই দেখেন। আমরা ওনাকে নিয়ে বেশ ভালোই আছি, উনি বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন। আমি ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আর আপনারা যারা দেখছেন তার ওনার জন্য দোয়া করবেন। আজকে জীবনের এই পর্যায়ে এসে হিসেবের খাতাটি কেমন, কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? আমার অপ্রাপ্তি আছে বলে আমি মনে করি না। আমি যা
পেয়েছিলাম সেটা আমি মোটামুটি পেয়েছি। যদিও মেডিকেলে আমার পড়ার সুযোগ হয়নি, কিন্তু কৃষিতে পড়ে আমার যা যা অর্জন সেটা কিন্তু মোটামুটিভাবে উল্লেখযোগ্য এবং যার ফলশ্রুতিতে আমি স্বাধীনতা পুরস্কার পেয়েছি। আজকে এই পর্যায়ে আসবার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান। ডাইরেক্ট যে অবদান সেটা আমার এই দুই স্যার, একটা হলো ডক্টর হাসানুজ্জামান আর ডক্টর বদরুদ্দোজা সাহেব। আমার ছেলেরা তারা যথেষ্ট উৎসাহ দিয়েছে, অনেক সময় আমি বাইরে থাকছি, এ করছি সে করছি, তাদেরকে যথেষ্ট যা সে সময় দেওয়া উচিত ছিল সেই সময় আমি দিতে পারি না, কিন্তু এই নিয়ে তারা কোনোদিন উচ্চবাচ্চা করে না, কোনো অভিযোগও করেন। একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে, আজকে যারা বিশেষ করে কৃষি ক্ষেত্রে কাজ করছেন, কিংবা অনেকে এই আপনি যেভাবে দেশে ফিরে এসেছিলেন দেশের টানে, আজকের তরুণ প্রজন্ম অনেকে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন, তাদেরকে আপনি কী পরামর্শ দেবেন? তরুণদের কাছে আমার পরামর্শ হলো যে কৃষি ক্ষেত্রটা আগে যা ছিল এখন আর তা নেই, এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র, এখানে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আমি তাদেরকে বলবো, বিশেষ করে DRI যেটা মাল্টি ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, এখানে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। যে কোনো তরুণরা এসে এখানে কাজ করতে পারেন এবং কাজ করেন তার নাম বিভিন্ন টেকনোলজি উদ্ভাবন করতে পারেন এবং দেশের কৃষিতে অবদান রাখতে পারেন। সরকার নজর দিচ্ছেন, যারা ভালো কৃষক তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, বিজ্ঞানী যারা ভালো কাজ করেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। সুতরাং এটা ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে কাজ করার জন্য। সবার উপরে আমাদের এই সুন্দর বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, আজকে আমাদের দেশটিকে কেমন দেখছেন, কিংবা দেশ নিয়ে যদি আপনার কোনো সুপারিশ থেকে থাকে? দেশের অনেক উন্নয়ন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, কৃষি যেমন কৃষিতে উন্নয়ন হয়েছে, অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, বিশেষ করে এই সরকারের আমলে। কিন্তু উন্নয়নের সাথে সাথে যে একটা জিনিস এটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে অসমতা বা বৈষম্য, যেটা আমার চেতনার সঙ্গে সাংঘর্ষিক, সেই বৈষম্য অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। শুধু উন্নতি দিয়ে দেশকে থামানো যাবে না, তার সাথে সাথে উন্নতিটা যাতে স্থির হয়, টেকসই হয়, তার জন্য এই বৈষম্যহীন সমাজ আমাদের তৈরি করতে হবে। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাওয়ার সময় হলো, যেতে হবে, বিদায় চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে কষ্ট করে এখানে এসছেন তার জন্য আপনাদের ধন্যবাদ। যারা এখানে কাজ করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং সবাই ভালো থাকেন, আল্লাহ সবার মঙ্গল করুক এই কামনা করছি। সকল দেশে সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা চন্দ্র সূর্য প্রভু তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, ডাকে জেগে।
জেগে দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি।